हेलो एवरीवन, वेलकम टू तहफुज कॉर्नर। आज हमें अपन शेयर करब मूलो दिए तेल पिठे। ईश्वर का सकल मंगल कामना कर आज रेसिपिटा शुरू कर देख की लागे। खूब ही सामान्य उपकरण दिए हो जाए। कैकटी मूलो, काचा लंका, एकटूखानी आदा, सेद्ध चाल, गोविंदभोग चाल, लवण, जोआन और गुड़। गुड़ेर परिवर्ते आपनी चीनी नीते पारें, प्रत्येके आपनी सादा मूलो नीते पारें। आमी नाल नियेछि, आपनी सादाओ नीते पारें। आमी खोसाटा तुलबो ना, शुधु भालोभावे धुये निये ग्रेट करे नेब। पिठेटा भाजार जन्य खानिकटा सर्षेर तेल, एबारे देखुन किभाबे करते हबे। প্রথমে এই যে ভাতের যে চাল আপনি ভাত করেন সেই চাল ভালোভাবে ধুয়ে নিতে হবে, এবং এই গোবিন্দভোগ চালটিও ভালোভাবে ধুয়ে নিয়ে 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এই যে এইভাবে আমি ভিজিয়ে রেখেছি। তারপর একটি মিক্সিং জারে এই যে সেদ্ধ চাল এবং গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, নিলাম খানিকটা আদা। আপনি যে যে মশলা ভালোবাসেন সব কিছুই দিতে পারেন। কাঁচা লঙ্কা, আপনি এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আপনি ঝান্না পছন্দ করলে এটা না দিলেও চলবে। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপর আমি পেস্টটা বানিয়ে নেব। এই যে আমার পেস্টটা বানানো হয়ে গেছে, আমি একটি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। খুব পাতলা করা যাবে না। আর মূলোটাও দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এই মিক্সিং বলে কিছুটা জোয়ান, পরিমাণ মতো লবণ, খানিকটা গুড় দিয়ে এইভাবে আগে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঝাল পছন্দ করলে আরও কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দিতে পারেন। আর এরপর গ্রেড করা মূলোটাও দিয়ে দিচ্ছি এবং এভাবে মিশিয়ে নিলাম। এই যে দেখুন, এভাবে আমি মিশিয়ে নিয়েছি। না হয়েছে শক্ত, না হয়েছে পাতলা। এবার কি হাই ফ্লেমে কড়াই বসিয়ে তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আপনি যে তেল ব্যবহার করেন সেই তেলেই দেবেন, কিন্তু আমার মনে হয় সর্ষের তেলের টেস্টটা ভালো আসে। এরপর এর মধ্যে এভাবে পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। বেশ ফুলে উঠেছে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তেল থেকে তুলে নিলাম। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন, এভাবে ভেজে নিতে হবে। এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, বুঝতেই পারবেন না যে এটা মূলো দিয়ে তৈরি করা হয়েছে। বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন, তারপর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে দেখুন, আমার সব কটাই ভাজা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমি একটি প্লেটের মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।